অভিনেত্রী হুমায়রা হিমু উনি আত্মহত্যা করেছে। আমি বলবো এই কাজটা একদমই বোকার মতো হয়েছে। কেউ যখন পৃথিবী থেকে চলে যায় তার জন্য কিন্তু আমরা কিছুদিন অনেক কথাবার্তা বলি, স্মৃতিতে তাকে নিয়ে অনেক কথাবার্তা বলি, ওনার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলি, বাট সেটা কিন্তু মাত্র কয়েকদিনের জন্য। কয়েকদিন পরে কিন্তু ওনাকে আমরা ভুলে যাই। তো আমি বিভিন্ন মানুষের সাথে আমার বিভিন্ন মানুষের সাথে আমার মনের মিল হতে নাই পারে। শুনেছি ওনার যে বয়ফ্রেন্ড উর্ফি জিয়া, ওনার সাথে সম্পর্কটা খুব খারাপ যাচ্ছিল, বা ওনার কাজের জায়গাতে ওনার মনের মতো করে কাজ পাচ্ছিলেন না। এছাড়াও শুনেছি বিভিন্ন ধরনের কথা ছড়াচ্ছে উনি ডিপ্রেশনে ছিলেন। তো সমস্যা যাই হোক না কেন, সমস্যার মধ্যে থেকে কিন্তু সমস্যাকে সলভ করতে হবে। হুমায়রা হিমু এখন সব কিছু ঊর্ধ্বে চলে গিয়েছে, উনি হয়তো বা শুনতে পাচ্ছে না, কিন্তু আপনারা যারা কথায় কথায় এরকম আত্মহত্যা করার কথা ভাবেন তারা কিন্তু খুব বোকার রাজ্যে বাস করেন। ভাবেন আত্মহত্যা করলেই সমস্ত সমস্যার সমাধান মিলবে, ব্যাপারটা কিন্তু তা না। আপনি আপনার যদি কিছু ভালো না লাগে তাহলে সেই জায়গা থেকে আপনি সরে পড়েন। আপনার বয়ফ্রেন্ডের সাথে যদি কোনো ঝামেলা চলে তাহলে আপনি বয়ফ্রেন্ডকে অ্যাভয়েড করতে পারেন। আপনার কাজের জায়গাতে কোনো সমস্যা হলে কাজের জায়গা থেকে সরে যেতে পারেন। আমাদের পৃথিবীটা তো, জগৎটা তো খুব ছোট না, যেই জায়গাটা আমার ভালো লাগছে না সেই জায়গাটা বাদ দিয়ে আমরা আবার নতুনভাবে শুরু করতে পারি। কিন্তু এর জন্য আত্মহত্যা করে আমার জীবনটাই দিয়ে দিতে হবে, এটা কিন্তু একদম বোকামি। তো এই আত্মহত্যা, আমি আশা করব যারা এই আত্মহত্যার কথাটা আপনারা খুব সহজেই ভাবেন তারা একদমই এই কথাটা কখনোই চিন্তা করা উচিত না। কারণ আমরা ইসলাম ধর্মে যারা আছি আমাদের ধর্মও কিন্তু এটা অ্যালাউ করে না আত্মহত্যাকে। তো আপনি যদি মনে করেন সমস্যা থেকে পালিয়ে আপনি বেঁচে যাচ্ছেন তাহলেই আপনি জান্নাতবাসী হয়ে যাবেন, সেটা অন্য কথা ছিল, কিন্তু তা তো আপনি হতে পারছেন না। তাহলে এক সমস্যার থেকে পালাতে যে অন্য একটা সমস্যা তৈরি করার কি আসলেও খুব দরকার আছে? তারপরেও এখন হুমায়রা হিমু সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।